dancing on the sands. No waves to whisper your name. No. Good morning everyone, welcome back to my channel. Aaj Saraswati Pujo tomader shokolke janai Saraswati Pujor onek onek shubhechha. Khub moja koro, khub anondo koro, ghure berao, khawa dawa koro. Ar dekhte pachho amar shokalbela snan tan kore shari pora hoye geche. Dekho yellow pink color er shari porechi, tomader age bhalo kore dekhiye dicchi. তো সরস্বতী পূজোতে শাড়ি ছাড়া কি চলে বলো? আর সকালবেলায় কি হয়, অন্যদিন স্নান করতে গেলে হাড় কেঁপে যায় ঠান্ডায়, আর সরস্বতী পূজোর দিন না কিছু মনেই হয় না। আর আমার মেকআপ শিখে কিছু হোক না হোক কি হয়েছে বলো তো, নিজে নিজে মেকআপ করতে পারছি এখন, সেলফ মেকআপ করছি। আর শাড়ি পরতে আমি একদমই জানতাম না, এখন একা একা শাড়ি পরছি, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আর দেখো হালকা একটু মেকআপ করেছি, জানিও কমেন্টে কেমন লাগছে। আর আমার কাছে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে নয়, সরস্বতী পুজো মানে সরস্বতী পুজোই, কারণ ভালোবাসার আলাদা করে কোনো দিন হয় না। তুমি চাইলে রোজই ভালোবাসতে পারো, যে মানুষটাকে ভালোবাসো তাকে প্রত্যেক দিনই ভালোবাসা যাই। আর যদি বলো যে ঘুরে বেড়ানোর দিন, হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো শাড়িটাড়ি পরে সুন্দর করে তখন ঘুরে বেড়ানো যায়। তো অনেক বকবক করে ফেললাম, এখন প্রায় বাজে 10:30, এখন নিচে যাব, কারণ ফ্ল্যাটের নিচে সরস্বতী পুজো হচ্ছে, ওখানেই অঞ্জলি দেব। তো বেশি বকবক না করে চলো এখন যাই। আমরা এখন যাচ্ছি পার্কে ঠাকুর দেখতে সবাই মিলে। এখন তো মুখ ঢাকাই আছে, কখন পুজো হবে জানি না। এখন আমি আর রাহুল একটু উপরে গেছি, ভালো করে বাড়ি থেকে হাত মাত ধুয়ে যাবো হ্যান্ড ওয়াশ দিয়ে, কারণ নিচে হ্যান্ড ওয়াশ নেই। আর তারপরে নিচে গিয়ে সবার সাথে ভোগ খাবো। লাচ টাচ করে চলে এসেছি, এবার শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হবো। আর দেখো আয়ুষ কি করছে। গুড ইভিনিং এভরিওয়ান, সরস্বতী পুজো সন্ধ্যাবেলা, বুঝতেই পারছো গান বাজছে। পাশের পার্কে পুজো হয়েছে দেখালাম, সেখানে গান বাজছে। জানি না কি করে ব্লগ করব, যেটুকু হয় সেটুকুই করব। আর এখন আমি আর আয়ুষ খাবো হচ্ছে ফুচকা, যাই হোক ফুচকা এনে দিয়েছে, দিদি আর রাহুল খাবে না বললো। তো চলো ফুচকা খাই আমরা। এখানে আছে ফুচকা, এখানে আছে আলু, টক জল। আয়ুষ স্টার্ট করো খেতে। আয়ুষ আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছে, করে খাবো এখানে রাখো। হ্যাঁ
ভীষণ ঝাল, লাল হয়ে গেছে। ফুচকা গেছে বড় বড় না, দেখলে জলটা মুখে পড়ছে, এগুলো পুরো জ্বলে যাচ্ছে। দেখো চিনি খেয়ে এলো মুখের মধ্যে, চিনি ঝাল খাবে চিনি, আমি পুরো ঘেমে যাচ্ছি। এই দেখো পার্কে পুজো হয়েছে, দারুণ সাজিয়েছে। এই এই জায়গাটাই হচ্ছে ঠাকুরটা রেখেছে, আর ওইদিকে বসার জায়গা। এখন যাচ্ছে ফ্ল্যাটের নিচে ঠাকুরের কাছে। টাটা। আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে আজকে ছিল লুচি, তার সাথে সাদা সাদা আলুর তরকারি আর মিষ্টি, সরস্বতী পুজোর স্পেশাল। আর সন্ধ্যাবেলা থেকে সেভাবে ব্লগ করতে পারিনি, কারণ দেখছি যে কি জোরে জোরে গান বাজছিল আর আমার গলার আওয়াজ কিছু শোনা যাচ্ছিল না, তো করেছি জাস্ট টুকটাক করেছি। আর কালকে সকালে বাড়ি যাব, বাড়ি গিয়ে কয়েকটা দিন থাকবো, কারণ এখন এরকমই হবে, আসা যাওয়া করতে হবে, বাড়ি যাব কয়েকদিন থেকে আবার চলে আসবো, এরকমই করতে হবে, কারণ যতদিন না ক্লাস কমপ্লিট হচ্ছে এরকমই চলবে। আর আমাদের বাড়ির সামনেই একদম পুজো হয়, সেখানে সকাল থেকে রাত 11টা পর্যন্ত গান বাজে, তো কতটা ভ্লগ করতে পারবো জানি না, যেটুকু পারবো করবো আর কি, দেখি কতটা করতে পারি। তো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি, যদি তোমাদের আজকের ভ্লগটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে। আর আমার সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে আরও অন্য অন্য জিনিস নিয়ে। তো আজকের মতো গুড নাইট, টাটা।